আমরা গত চব্বিশ ঘন্টায় আরও ঊনপঞ্চাশ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছি এ পর্যন্ত নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার সংখ্যা তিনশো একচল্লিশ জনের করোনা কোভিড উনিশ সংক্রান্ত সংক্রমণ রয়েছে এই সন্দেহজনক তালিকায় রয়েছেন সেরকম আমরা ষোলো জনকে আইসোলেশনে রেখেছি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন বিয়াল্লিশ জন এ পর্যন্ত নিশ্চিতকৃত রোগীর সংখ্যা চোদ্দ আমরা গতকাল বলেছিলাম দশজন আরও চারটি নতুন রোগী এখানে সংযোজিত হয়েছেন যে চারটি চারজন নতুন রোগী সংযোজিত হয়েছেন তার মধ্যে একজন মহিলা বাকি তিনজন পুরুষ একজন পূর্বে আক্রান্ত একজন ব্যক্তির পরিবারের সদস্য বাকি তিনজন বিদেশ থেকে ভ্রমণ করে এসেছেন বিদেশ থেকে এসেছেন আর কি ইম্পোর্টেড কেস যেই তিনজন বিদেশ থেকে এসেছেন তার মধ্যে দুজন ইটালি থেকে এসেছেন একজন কুয়েত থেকে এসেছেন আমরা একটা বলতে চাই আসলে বাংলাদেশে প্রথম একজন করোনা আক্রান্ত হিসেবে মৃত্যুবরণ করেছেন আরও তিনি একজন বয়স্ক ব্যক্তি ছিলেন আমরা গতকাল জানিয়েছিলাম তার কোমরবিডিটি ছিল এবং তার মধ্যে তার করোনার সংক্রমণ ছিল আপনারা যেহেতু জানতে চান জানতে চাইবেন যে তার সম্পর্কে আরেকটু বিস্তারিত তথ্য আমরা বলেছি তিনি একজন বয়স্ক ব্যক্তি ছিলেন সত্তরের উপরে তার বয়স তার যে সমস্ত রোগগুলো ছিল কোম ছিল আমরা বলেছি লাংসের অসুবিধা ছিল যেটাকে সিওপিডি বলা হয় তার ডায়াবেটিস ছিল উচ্চ রক্তচাপ ছিল কিডনিতে সমস্যা ছিল এবং তার হার্টের অসুবিধা থাকার কারণে তাকে এর আগে তার স্টেন্টিং করা হয়েছিল সুতরাং সেই দিক থেকে উনি খুবই উচ্চ ঝুঁকির মধ্যে ছিলেন এবং আমরা তাকে হারিয়েছি আমরা তার আত্মার মাখেরাত কামনা করি এবং আমাদের জন্য এটা সত্যিই দুঃসংবাদ যে একজন মানুষ আমাদের করোনা আক্রান্ত মৃত্যুর তালিকায় একজন যুক্ত হয়েছেন